বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবচরণ দেববর্মা এবং পরিচালন কমিটির চেয়ারম্যান স্বপন মিয়ার বর্বরতার সিদ্ধান্তের জেরে মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেণী টেস্ট পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত পথে গিয়ে ঠেকেছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে কমলাসাগর বিধানসভার মতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে অভিভাবক মহলে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। এমনকি বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান স্বপন মিয়া এবং প্রধান শিক্ষক শিবচরণ দেববর্মার কঠোর শাস্তি দাবি উঠছে। ঘটনার বিবরণী প্রকাশ, শুক্রবার ছিল মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেণী টেস্ট পরীক্ষার বাংলা বিভাগের পরীক্ষা। আর এমন সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পরিচালন কমিটির চেয়ারম্যান অন্যান্য শিক্ষিকাদের না জানিয়ে নিজেদের খুশি মতো মর্জি মাফিক বিদ্যালয়ে একটি পাকা ভবন উদ্বোধন এবং ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণের অনুষ্ঠান করে নেয়। আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সান্ত্বনা চাকমা। অভিভাবক এবং ছাত্রছাত্রীদের অভিযোগ, গান বাজনা নৃত্য এবং ড্রাম সেট লাগিয়ে অনুষ্ঠান করছে, আর হাতে গোনা কয়েক হাত দূরে ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা দিচ্ছে। প্রথম দিকে শিক্ষকদের হেলদোল ছিল না, পরবর্তী সময়ে চাপে পড়ে স্কুলের দরজা জানালা বন্ধ করে অন্ধকারের মধ্যে পরীক্ষা নিচ্ছে। এদিকে প্রধান শিক্ষক শিবচরণ দেববর্মাকে জিজ্ঞেস করতে গেলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, যদিও পরবর্তী সময়ে অভিভাবক এবং ছাত্রছাত্রীরা তাকে ঘেরাও করে ফেলে। এমন প্রশ্ন হলো, রাষ্ট্রবাদী নেতারা কি করে পরীক্ষা চলাকালীন সময়ে এক পাশে গান বাজনা করছে, অন্যদিকে এক পাশে পরীক্ষা দিচ্ছে? ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষক এবং পরিচালন কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে। এদিকে পূর্বেও অনেক অভিযোগ উঠেছিল পরিচালন কমিটির চেয়ারম্যান স্বপন মিয়া এবং প্রধান শিক্ষক শিবচরণ দেববর্মার বিরুদ্ধে। তাদের হাতে দায়িত্ব দেওয়ার পর স্কুলটিকে নরক গুজারে পরিণত করে তুলেছে। কোনো পরিবেশ নেই বিদ্যালয়ের মধ্যে এখন, যদিও মন্ত্রী সান্ত্বনা চাকমার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, ডুগলি পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান দুলাল সরকার, মন্ডল সভাপতি সুবীর চৌধুরী সহ অন্যান্যরা। পরীক্ষা চলতেছে, আমার মেয়েরও পরীক্ষা বুঝছেন। এইদিকে মন্ত্রী আসছিল, মন্ত্রীর যেন অনুষ্ঠান চলতেছে, এইদিকে নাচ গানও চলতেছে, এইদিকে পরীক্ষা চলতেছে, এরকম দৃশ্য আর কোনো দিন দেয় নেই, আজ প্রথম দেখলাম এই অবস্থায়। কোন স্কুল এটা? এটা মতিনগর উচ্চতর বিদ্যালয়। এখানে কিসের পরীক্ষা চলছে এখন? কিসের পরীক্ষা? টুয়েলভের টেস্ট চলতেছে, ইলেভেনের পরীক্ষা চলতেছে। পরীক্ষা আজকে অনুষ্ঠানের মধ্যে পরীক্ষা কি করে দিলেন আপনারা? তো আমরা অনেক চেষ্টা করছিলাম মিনিস্টারের সঙ্গে, আমরা খুব চেষ্টা করছি, এই তো পারছি না। আর আমি তো এই ছুটিতে আছি এখন। আপনি ছুটিতে আছেন? হ্যাঁ, ওই বাবা মারা গেছে। তো স্কুল আইজেন যে আইলেন আজকে তো একদিনে আমার এটা আসছিল মিনিস্টার। তো এই যে আজকে আবার অনুষ্ঠান, আজকে আবার এই স্কুলে প্রোগ্রাম পরীক্ষা চলতেছে, তাহলে কেমনে হইব? মাইকিং এর সাউন্ড, তারা কি পরীক্ষা ঠিকভাবে দিতে পারবে কিনা? এখন যে প্রোগ্রাম চলছে মাঠের মধ্যে, আমরা সমস্যা হচ্ছে না? সাউন্ড আসছে তাহলে? আজকে যে প্রোগ্রাম আমরা জানেন না যে পরীক্ষা কি করে, অথবা প্রোগ্রাম মানা করছে না কিছু? কিছুক্ষণ আগে যে ত্রিপুরা রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী সম্মানীয়া শান্তনু চাকমা মহোদয় স্কুল আইসেন, তারা একটা প্রোগ্রাম শ্রেণীকক্ষটা উদ্বোধন করবেন। পরক্ষণে শুনলাম যে এখানে টুয়েলভের পরীক্ষা চলছে, এইদিকে ছাত্রছাত্রীদের পরীক্ষা চলছে, আর এদিকে মাইক বক্স লাগায় বাজনা বক্তৃতা, এটা কোন ঐতিহ্য? আসলে এটা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা এটা নিন্দা জানাই। কিন্তু এটা তো আমাদের প্রধান শিক্ষক স্যার আছেন, উনি আগে দিয়েছেন। কোন বাসে পরীক্ষা এটা স্যার? এটা 10 আর 12 এর প্রিবোর্ড, প্রিবোর্ড পরীক্ষা। আচ্ছা, কি পরীক্ষা? আজকে বেঙ্গলি তোমরা কি মনে করো ব্যাপারটা এখন? তো কিসের প্রোগ্রাম এখানে? কে মন্ত্রী আসছে এখানে? তুমি ছাত্রদের পক্ষ থেকে কোনো জানাচ্ছে ব্যাপারটা কারোরে? না, আমরা তো এখানে আসি না। তো এখন তোমরা কারো হেডমাস্টার সাথে আলাপ করবে ব্যাপারটা নিয়েছিলা? আমরা স্কুল আবার অনুষ্ঠান কে এটা এক জায়গার মধ্যে নাকি? রিপোর্ট, নিউজ বাংলা।